এই যে সুপ্ত প্রতিভার কথা বলছিলাম, করোনাকালীন সময় যখন আমরা ঘর বন্দি অবস্থায় আছি তখন আমাদের রেগুলারই কথা হতো ফোনে। সুপ্ত প্রতিভার কথা প্রতিদিন হলো আমি এক ঘন্টা হলো তোমার কাছ থেকে আমি শুনতাম, সেটা হচ্ছে তুমি অনেক রান্না করেছো মেয়েদের সাথে, নিজে নতুন নতুন আইটেম বানিয়ে। আমার নিজের মেয়েদের সাথে, সরি, তোমার মেয়েদের সাথে, আমি অন্য মেয়েদের কথা, কন্যাদের সাথে, হ্যাঁ তোমার কন্যাদের সাথে বসে নতুন নতুন রেসিপি তুমি ট্রাই করেছো, বানিয়েছো, এবং সেগুলোর ছবিগুলো আমি সময় মতন আমি পেয়ে গেছি, এবং রেসিপি আবার আমাকেও শুনতেও হয়েছে, আমিও ট্রাই করেছি কিভাবে কোনটা কি করা যায়। কি কি শিখলে রান্না? এটা অনেকে জানে না যে পূর্ণিমা ইজ আমার এমন একজন বন্ধু যে যার সাথে আমার অলমোস্ট প্রতিদিন কথা হয়, না হলে যে হয় না যে খাবার হজম হয় না, তো এটা এখন পারিবারিক ভাবেও সবাই জানে যে আমরা কথা বলছি, আমার মেয়েরাও বুঝে যায়। হ্যাঁ, আমি যখন কথা বলতে থাকি ও পূর্ণিমান্টি, মানে যে আমার মেয়েও বুঝে যায়, হ্যাঁ যে মা তোমাকে ফেরদৌস মামা কল করছে। সো আমাদের বন্ধুত্বটা এখন সেই ধরনের গভীর জায়গায় চলে গেছে। আর আসলে করোনার পর কিন্তু আমি এই প্রথম বোধে কোন অনুষ্ঠানে এসেছি, আমার মনে হয় এরকম করে আমরা আর কোন অনুষ্ঠানে যাইনি আফটার লং টাইম। আর রান্নার কথা যেটা বললে, যে আমি আসলে রান্নাটা খুব এনজয় করতাম অনেক আগে থেকে, আমি যখন ছোটবেলা আম্মাকে দেখতাম যে আম্মার রান্নার মধ্যে একটা অদ্ভুত ধরনের আর্ট আছে, এবং আম্মার রান্না কেউ শিখতে পারতো না, তার যখন যায় মন চাইতো একটু মশলা দিয়ে দিচ্ছে, একটু লবণ এভাবে দিয়ে দিয়ে করতো। সো আমি ইউটিউব দেখে বেসিক্যালি শিখেছি, আমি যে রেসিপিগুলি শিখেছি তার মধ্যে সবচেয়ে বেশি হিট করেছে পিৎজা। আচ্ছা, গতকালও পিৎজা বানিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ, বিকজ আমার নামিরা খুব পিৎজা ভালোবাসে, তো ওর জন্যই করা, কারণ এই প্যান্ডেমিকের সময় বাইরে থেকে খাবার আনবো না বাসায়। হ্যাঁ, তখন তো আমরা কেউ বাইরে ফুড খাচ্ছি, তোমার কাছ থেকে আমি ফোন করে, আচ্ছা রেসিপি বলো, ডোটা কিভাবে বানিয়েছো, কিভাবে সফট হবে, তোমার কাছ থেকে আমি শিখেছি। আমরা পিৎজা শিখেছি, পাস্তা শিখেছি, নানান ধরনের কেক, প্রিন্ট দিয়ে একটা কি যেন ছিল তোমার, লাজানিয়া টাইপের চিজ দিয়ে, আমরা সব খাবারের মধ্যে একটু চিজ, একটু মাশরুম, এই ধরনের খাবার, একটু আনকনভেনশনাল, আমি ইউটিউব থেকে দেখে ওটাকে আমার নিজের মতো করে তৈরি করে নিতাম। সো এটা একটা সুপ্ত প্রতিভা বলা যায় আর কি। একটা গেল, যখন খাবার দাবার, খাবার দাবার বানানো থেকে একটু বিরক্ত হয়ে গেলে, এরপর তোমার আরেকটি সুপ্ত প্রতিভা বের হলো, সেটা হচ্ছে তোমার পেইন্টিং। তুমি খুব ভালো আর্ট করো, সেটাও খুব দর্শক জানে না, আমি জানি ভালো না, খুব ভালো না, সেটা তুমি চেষ্টা করেছো। আমি এর মধ্যে আমার নামিরার জন্য, নুজাতের জন্য অনেকগুলো মানে ক্যানভাস কেনা ছিল, ওদের স্কুলের জন্য মাঝে মাঝে লাগে, তা আমি হঠাৎ করে দেখলাম রান্না টান্না হয়ে গেল, তারপর বিভিন্ন বাইটস দিচ্ছি ঘরে বসে, নানান ধরনের অনুষ্ঠান করলাম, করে টুর একসঙ্গে আবার ক্লান্ত হয়ে পড়লাম, কারণ যেহেতু ঘর থেকে বেরোচ্ছে না, দেন আই স্টার্টেড পেইন্টিং, সেটা ইউটিউব দেখে। সো আমার ইউটিউব হচ্ছে আমার শিক্ষক যে কোনো ক্ষেত্রে, এখন সবাই তাই করছে অনলাইনে দেখে। সো তখন দেখলাম যে রং নিয়ে খেলার মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ আছে, বিকজ দ্যাট রিয়েলি স্যাটিসফাই ইউ। তা আমি তখন ছবিগুলো আঁকলাম, তারপরে গল্পটা তুমি বলো, তোমাকে যখন আমি ছবিগুলো পাঠালাম তারপর তুমি কি করলে, এটা আমি দেশ ও জাতিকে জানাতে চাই। দর্শক আসলে আমার ফেসবুক নেই, আমার কোনো ফেসবুক, হ্যাঁ আমি সেটা জানিয়ে দিচ্ছি, সত্যি কথা বলতে ও প্রথম দুটো ছবি খুব সুন্দর করে এঁকেছিল, একটি ছিল বাঁশ বাগান, বাঁশ বাগানটা খুব হালকা ছিল, আর একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের ছিল, সেই ক্যানভাস দুটো আমার কাছে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, আমার খুব সুন্দর ছবি, তুমি তো ট্রাই করলে আরো বেটার করতে পারো, না ওয়েট করো আরো আঁকছি। ও ঠিক 4-5টা ছবি কমপ্লিট করলো, পেন্ট করা কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, তো ওর ফেসবুক নেই, আমার আবার ফেসবুক ইনস্টাগ্রাম, আমি অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ থাকি, আমি কি করবো, আবার নিচে একটু যে পেন্টার থাকে না যে ফেরদৌস এত তারিখ দিয়ে ডেট দিয়ে, তো আমি ওই ফেরদৌসের নামটা ক্রপ করে 4-5টা ছবি আমি আমার ফেসবুক থেকে আপলোড করে কিছু আঁকা ছবি দিয়ে দিয়েছি, কারণ নামও দেয়নি কিছু দেয়নি, তো সবাই আমার প্রশংসা করে অস্থির, ওয়াও তোমার এই প্রতিভাও আছে, তুমি এত গুণে গুণান্বিত। আমি আবার ওকে সেটা পাঠালাম যে দেখ তোর আঁকা ছবি, এরপর থেকে ওর হাত থেকে তুলি পেন্ট সব বললাম ছেড়ে দিলাম আজকে থেকে। তারপর তুমি আমাকে বললি যে এখন থেকে তুমি আঁকো, তুমি আঁকো আর আমাকে দাও, কারণ একটা ছবিতে ছিল না যে জাফর ইকবাল গান গাইছেন এবং ইলিয়াস কাঞ্চন লিপসিং করছে, ঘটনা অনেক আছে, অনেকে তুমি আঁকবে, আমি অনেকে কবিতা লিখি আরেকজনের নামে যায়,
তো সেরকম আর কি। তারপর কি হলো তোমার অনেক প্রশংসার পরে? এত প্রশংসার পরে আমি আসলে খুবই মানে এত লজ্জা লাগছিল যে না এটা তো ঠিক হচ্ছে না, এটা আমি অন্যায় করলাম আমার বন্ধুর সাথে। আমি মানে আধা ঘন্টার মধ্যে দেখলাম যে খুব কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে, আমি পোস্টটা ডিলিট করে দিলাম। আমি ভেবেছিলাম পরবর্তীতে তোমার নাম দিয়ে আমি দিব, একদিন আমি তোমার নাম দিয়ে দেবো, যেগুলো আমার বন্ধুর আঁকা ফেরদৌসের ছবি, কিছু ছবি।